বিয়ের সময় পাত্রপক্ষের একটাই দাবি ছিল মেয়ে চাকরি করা চলবে না ভূগোল নিয়ে মাস্টার্স করার পর বাবা মায়ের একমাত্র মেয়ে অনামিকা প্রথমে রাজি না হলেও বাবা মায়ের চাপে শেষমেশ রাজি হয়ে যায় বনেদি পরিবার ছেলের ভালো ব্যবসা টাকা পয়সার অভাব নেই বিয়ে দু একটা বছর ঘুরতে না ঘুরতেই স্বামীর কাপড়ের দোকানে আগুন লেগে বহু ক্ষয়ক্ষতি হয়ে গেল প্রায় পথে বসার মতো অবস্থা আমার তো খুবই করুণ অবস্থা তুমি একটা চাকরি বাকরি করার চেষ্টা করে দেখো না ব্যবসাটাকে দাঁড় করানো যায় কি না বলেছিল অনামিকার স্বামী অনিকেত সংসারের কথা ভেবে অন্তঃসত্ত্বা অনামিকা ব্যাংকের পরীক্ষার জন্য শুরু করেছিল অমানসিক পরিশ্রম দু বছরের মধ্যে একটা চাকরিও পেয়ে যায় সে অনামিকা যখন অফিসে যায় ছোট্ট মেয়ে তিথি থাকে দাদু ঠাকুমার কাছে বছর তিনেকের মধ্যে অনিকেতের ব্যবসা আবারও ঘুরে দাঁড়ায় রাত্রিবেলায় একদিন অনিকেত অনামিকাকে বলে এবার চাকরিটা ছেড়ে দাও কী দরকার আর তিথিকে মানুষ করো আমার ব্যবসা তো দাঁড়িয়ে গেছে আমি তোমার প্রোগ্রামিং করা রোবট নই যে তোমার সব কথা শুনতে হবে অনামিকা বলল। তা ছাড়বে কেন তাহলে কোচি ম্যানেজারের সাথে ঢলাঢলি হা হিহি করবে কি করে এসব তো যে বন্ধ হয়ে যাবে কাল থেকে তোমার অফিসেও বন্ধ যদি যাও তাহলে মেরে তোমার দাঁতগুলো ভেঙে ফেলব দুশ্চরিত্র মেয়ে ছেলে কোথাকার রাগে গড়গড় করতে করতে এসব বলে চলে গেল অনিকেত পরদিন অনিকেত বেরিয়ে যাওয়ার পর অনামিকার ব্যাংকে যায়নি মেয়ে তিথিকে নিয়ে সোজা বাপের বাড়ি যাওয়ার সময় শাশুড়ি বাধা দিয়ে বলেছিল তোমার আজকাল দেখছি খুব তেজ হয়েছে বৌমা চাকরি করছো বলে চ্যাটাং চ্যাটাং কথাও শিখেছো বলি মেয়ে মানুষের এরকম তেজ ভালো না এখন যাচ্ছ দুদিন পর আবার তো শ্বশুর করে ফিরে আসবে আমি শ্বশুর করে বাড়ি আসছি নাকি আপনার জানোয়ারটা লেজ নাড়াতে নাড়াতে আমার কাছে আসে সেটাই দেখব বলে মেয়েকে নিয়ে বেরিয়ে যায় এসে জানিয়ে মাকে স্ট্রেট সব কিছু ফরওয়ার্ড একটাই কথা বলেছিল শোনো মা আমি এখানে সারা জীবনের মতো থাকতে এসে আমি এসেছি সেই অধিকারে যে অধিকারে এক মেয়ে আসে তার বাপের বাড়িতে একটা ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেখে তিথিকে নিয়ে খুব শিগগিরই চলে যাবো এখান থেকে আমি তোমাদের একমাত্র মেয়ে তাই তোমাদের দেখাশোনার দায়িত্ব পুরোটাই আমার তোমরা আমার সাথে আসতে পারো আমার নাও আসতে পারো সেটা তোমাদের মরছি বাবা মা বুঝে গেছিল মানিয়ে নিতে হয় কিংবা মাথা ঠান্ডা করে আর কিছুদিন ভেবে দেখ এই জাতীয় কথা বলে কোনো কাজ হবে না অনামিকা এখন একটা ফ্ল্যাট ভাড়া করে থাকে বাবা মাও তার সাথে থাকে অনেকে দু একবার এসেছিল কিন্তু অনামিকা ঘরেই ঢুকতে দেয়নি শাসিয়ে গেছে দেখে নেব অনামিকা মেয়ে তিথিকে রোজ বেলায় পড়াতে বসে আর তার মেয়েকে বোঝায় শুধুমাত্র আর্থিক সচ্ছলতার জন্য নয় স্বাধীনতা এবং আত্মসম্মানের সহিত সমাজে এবং বিশেষ করে পরিবারের কাছে মাথা উঁচু করে বাঁচতে গেলে মেয়েদের স্বাবলম্বী হওয়া একান্ত প্রয়োজন না হলে সারা জীবন কলুর বলদ টেনে যেতে হয় বলদের মতো কম্প্রোমাইজ করেই কাটাতে হবে গুড মর্নিং বন্ধুরা আমি নবনীতা চলে এসেছি আমার গল্প কাজ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো সকাল সকাল দেখতেই পেলে অনেক কাজকর্ম সেরেছি তো ব্লগটা আমি শুরু করেছি ঠিক আগের দিন রাত থেকে যেহেতু আমাদের প্রতিদিনই রাত এগারোটার সময় একটু ছাদে ওঠা অভ্যেস আছে একটু হাঁটাহাঁটি করতে যাই বলতে পারো আমি না গেলেও আমার হাজব্যান্ড কিন্তু প্রতিদিনই যায় তো আজকে সোনায়ও এসেছিলো ছাদে মানে আগের দিন রাতের কথা বলছি তারপর ছাদে এসে দেখি কি গাছগুলো একদম রোদে পুড়ে গেছে তো ভাবলাম একটু জল দিয়েই দিই এখন পারলে তিন চারবারই গাছে জল দিলে ভালো হয় গাছ বলতে আর কিছুই নেই সমস্ত গাছ আমার নষ্ট হয়ে গেছে প্লাস বালি সিমেন্টে সবটাই শেষ হয়ে গেছে যেটুকু অস্তিত্ব রয়েছে যে কদিন তো ওইগুলোকে একটু জল দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি এই যা তো যাই হোক আমি ওপর থেকে গাছে টাছে জল দিয়ে সবাই মিলে নিচে চলে এসেছি এসে শুয়ে টুয়ে পড়ে আবার সকাল থেকে ঘুম থেকে উঠে ভোর চারটে থেকে কাজকর্ম শুরু করে দিয়েছি তো ভোর চারটে থেকে আর ভিডিও করতে পারিনি কেন জানি না বেশ কিছুদিন ধরে চারটে বাজলে যেন আমার ঘুম ভেঙে যায় আর যেহেতু আমার মেয়ের পাঁচটা থেকে স্কুল আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ডালটা দেখতে পেলে এটা আমি কলাই ডাল করছি তো কড়াইতে প্রেশারের সিঁড়িটা পড়ে গেছিলো তো যাই হোক তুলে নিয়েছি এদিকে ভাত বসিয়েছি ডাল বসিয়েছি আর সমস্ত সবজি দিয়ে একটা সজনে ডাটা দিয়ে তরকারি বানাবো তো চলো রান্নাবান্নাগুলো করে নিই আর গরমটাও কিন্তু দেখতে দেখতে বেশ পড়ে গেছে এই গরমে রান্না করতে ইচ্ছে করে না খেতেও ইচ্ছে করে না তো ভেবেছিলাম সমস্ত সবজি দিয়ে সজনে ডাটা একটা তরকারি করব কুমড়ো রয়েছে যেহেতু একটু মিষ্টি মিষ্টি তরকারি করব তো ডাটা রয়েছে অনেকটা তো আজকে ভাবলাম একটু আলু দিয়ে শুধুমাত্র আলু দিয়ে ডাটা দিয়ে একটা সর্ষে দিয়ে মাখা করে তরকারি করি আর মাংস করছি মাংস নিয়ে এসেছে তো আমার হাজব্যান্ডকে বলেছি মা আনতে গরমের মধ্যে আমার মাংস নিয়ে চলে এসে যাই হোক রান্নাবান্না করে নিই চলো বন্ধুরা দেখা হয়ে যাবে আবার পরের দিন নেক্সট ব্লগে আর তো দেখতে পেলে ঘরে পড়তে বসেছে তো চলো আজকের মতো টাটা